ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে, এই গণিত প্রভাবের গণিতে এর আমরা আজকে করব 96 পাতার গণিত, 96 পেজ, পেজ নম্বর 96। আজকের অঙ্ক করব ভারত দাকে গল্প লিখেও কষে দেখি। এই অঙ্কগুলো করব, চারটা অঙ্ক, একটা গল্প করে দেওয়া আছে এটা, এবং সমাধান করতে হবে। আমরা ক খ গ ঘ চারটা অঙ্ক করব। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা খুবই উপকৃত হবে। ভারত দাগের আগের অঙ্ক আমি 11 পর্যন্ত করে দেখিয়েছি, ভিডিও করে 1, 2, 3 করে ভিডিও দেখিয়েছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিওর প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, দেখে দেখে নিও, ভালো করে নিও। তোমাদের একটা কথা বলি আমি, তোমাদের যে ভিডিওর প্লেলিস্ট দিয়েছি আমি, প্রত্যেকটা ভিডিওর পেছনে নিচে তোমরা দেখবে ওইখানে মালিক টোটাল গণিত বইয়ের টোটাল গণিত তোমরা পেয়ে যাবে, টোটাল গণিত। এই জন্য বলছি প্লে লিস্ট দেখবে পুরো পেয়ে যাবে, যেটা খুশি মারবে। আর একটা দেখবে কীরকম করবে, তোমরা এইরকম মারবে, বেশিরভাগ সার্চিং করবে ক্লাস সিক্স ম্যাথ পেজ নম্বর 96, ক্লাস সিক্স ম্যাথ পেজ নম্বর 95, দেখবে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস বলি, ভালো করে দেখে নাও, তোমরা সার্চিং করবে স্টুডেন্ট টিউটোরিয়াল, ইউটিউবে মারবে স্টুডেন্ট টিউটোরিয়াল, বললে স্টুডেন্ট টিউটোরিয়াল চলে আসবে। ওখানে ভিডিও এবং হচ্ছে সমস্ত টোটাল প্লে লিস্ট, ভিডিও লিস্ট টোটাল আছে পরপর, যে ভিডিওটা দেখতে চাইবে ক্লাস হয় সেই ভিডিওটা পেয়ে যাবে। এইভাবে সার্চ করবে, কোনো অসুবিধা নেই। চলো আজকে আমরা করব 12, গল্প লিখেও কষে দেখি। দেখো এইটা গল্পটা করে দেওয়া আছে, শুধু সমাধানটা করতে হবে। বলেছে এইটা গুণিতক 5, এইটা গুণিতক 6। একটি রবারের দাম 2.5 টাকা, 500 টাকা। একটি পেন্সিলের দাম 3.25 টাকা, 5টি রবার ও 6টি পেন্সিলের দাম কত? এটার সঙ্গে 5 গুণ যুক্ত, এটার সঙ্গে 6 গুণ, এটা গুণ করে যেটা হবে সেটা উত্তর হবে। তাহলে চলো আমি আজকে করে, ওটা ভাষা করে দেওয়া আছে, আমি শুধু গুণ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে লিখে দিয়েছি আমি ক্লাস সিক্স ম্যাথ পেজ নম্বর 96, কষে দেখি 7, বারোর দাগে 12 ক। অঙ্কটা ভাষা করা আছে, শুধু গুণটা করতে হবে। তাহলে 2.50 × 5 যোগ চিহ্ন 3.25 × 6 কষে দেখি, তাহলে গল্প লিখিও কষে দেখি, তাহলে কষে দেখতে হবে, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে দেখো কত হয়। 2.50 তার সঙ্গে 5 গুণ, 5.00, 5×5=25, হাতে রইলো 2, 5×2=10, আর 2 কত হলো 12। তাহলে দশমিক বিন্দু কটার পরে হবে, দেখো এখানে আছে দুটোর পরে, একটার পরে দুটো সংখ্যা দশমিকের পরে, তাহলে এখানে দুটো দেখো এই 12.50 টাকা। তাহলে এইটা আমি লিখছি সমান, এই দুটো গুণ করলে হলো 12.50, আবার যোগ চিহ্ন, এই দুটো গুণ করো, 3.25×6, 6×5=30, হাতে রইল 3, 6×12, 13×14=15, 15×5 হাতে রইল 1, 6×3=18, 1×19, তাহলে দুটোর পরে দশমিক, দেখো দুটোর পরে দুটো সংখ্যা, দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে 1, 2 এখানে, তাহলে 1.95। এইবারে দুটো যোগ করো, তাহলে 12.50, দেখে নাও 12.50, আবার 1.95, যোগ চিহ্ন দিলাম, তাহলে 0, 5 আর 5, 10, দশমিক বসিয়ে দাও, 9, আর হাতে ছিল 1, 5×5=10, হাতে রইল 1, 9×10=11, 12×2 হাতে রইল 1, 1×2=3, তাহলে দেখো দশমিকের পর সংখ্যা কেটে দিলাম, 3×2=32 টাকা। তাহলে মোট দাম কত, তা লিখছি, অতএব মোট দাম, মোট দাম 32 টাকা, বলে এরকম আমরা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখো, ক্ষয়ের দাগের অঙ্ক তুলেছি, ক্ষয়ের দাগে লেখা রয়েছে 3.75×8, তারপরে রয়েছে বিয়োগ চিহ্ন 2.50×3। এটাকে একটা গল্পের আকারে আগে লিখবো, তারপরে আমরা এটাকে সমাধান করব। চলো এটা আমি পাশে আমি গল্প লিখছি, এই গল্পটা কি, ধরো আমি এখানে লিখছি রকি, একটি ছেলের নাম।
রকি 1 ঘন্টায় এই এত কিলোমিটার যায়, রকি 3.1 ঘন্টায়, রকি 1 ঘন্টায় 3.75 কিমি বেগে, কিমি বেগে 8 ঘন্টা সাইকেল চালিয়ে, দেখো 8 ঘন্টা, 8 ঘন্টা সাইকেল চালিয়ে স্কুলে যায়, স্কুলে যায় এবং তিনি তিনি 3 ঘন্টায় তিনি একজন মেয়ের নাম, 3 ঘন্টায় 2.50 কিমি বেগে, তিনি ঘন্টায় 2.5 কিমি বেগে 3 ঘন্টা সাইকেল, 3 ঘন্টা সাইকেল চালিয়ে একই দিকে, মানে চালিয়ে একই স্কুলে যায়, একই স্কুলে যায়। দুজনের গন্তব্যস্থলের দূরত্ব কত? দুজনের গন্তব্যস্থলের দূরত্ব কত, মান দূরত্ব কত? দেখো প্রথমটা রকি গিয়েছিল ঘন্টায় এত কিলোমিটার, 8 ঘন্টায় কত যাবে, আর এ টিনি গিয়েছিল ঘন্টায় এই কিলোমিটার, 3 ঘন্টায় কত যাবে, এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা দূরত্ব তাদের মধ্যে থেকে যাবে। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে 8 গুণ, দেখো আমি করে দিচ্ছি সোজা সোজা, 8 5 40 0, হাতে রইল 4, 8 7 56, আচ্ছা 56 57 58 59 60, হাতে রইল 0, হাতের 6, 8 3 24, আর 6 24 25 26 27 28 29 30, 30 হয়ে গেল। দশমিক বিন্দু কটার পরে হবে, দেখো দশমিক বিন্দু পরে দুটো সংখ্যা, দুটো সংখ্যা এইখানে বসিয়ে দিলাম, এই এই কেটে গেল। তাহলে 30 বিয়োগ এ দুটো গুণ করো, 3 0 0, 3 5 15 5, হাতে রইল 1, 3 2 6, 1 7, দুটোর পরে দশমিক এইখানে। তাহলে দেখো 30 আমি যদি এরকম রেখেই দিই এইগুলো না কেটে, তাহলে 30 থেকে দেখো 30.00, 7.50 বিয়োগ করো, 0 এখান থেকে ধান নিলে এখানে কত হবে, এখান থেকে নেবো এখানে 10, 10 থেকে এখানে 10, 10 থেকে 5 বাদ, 5 6 7 8 9 10, 5 হলো, তাহলে এখানে বসলো 5, দশমিক বিন্দু বসিয়ে দাও। এখানে কত রয়েছে 9, 9 থেকে 7 বাদ, 10 8 9 2, এখানে কত রয়েছে 2, তাহলে 2.50, তাহলে 2.50, এইটা হচ্ছে শেষে আমি কেটে দিতে পারি। তাহলে দুজনের গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে অতএব দুজনের গন্তব্যস্থলের দূরত্ব, অতএব দুজনের গন্তব্য স্থলের দূরত্ব 22.5 কিমি, দাগ দিয়ে দিলাম। নেক্সট দেখে নাও, নেক্সট কি রয়েছে, গয়ের দাগের অঙ্ক, গয়ের দাগের অঙ্ক রয়েছে 22.50 গুণিতক 3.50, এটা একটা আমরা ভাষায় লিখব, তারপরে আমরা গল্প লিখব, তারপরে করব। তাহলে চলো গয়ের দাগের অঙ্ক, আমি আগে গল্প লিখছি। দেখো সংখ্যা কি রয়েছে, আমি তুলছি
22.50 গুণিতক 3.50। তাহলে আমি এইটা আমি ভাষায় লিখবো, কি লিখবো দেখো, আমি আগে গল্প বানাচ্ছি তারপরে গুণ করব। আমার বাড়ি থেকে দেখো লিখছি, আমার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে বাসে যেতে বা আমার বাড়ি থেকে স্কুলে, আমার বাড়ি থেকে স্কুলে স্কুলে বাসে করে যেতে, বাসে করে যেতে 3.5, দেখো দশমিকের ওটা কেটে দিতে পারি, 5 ঘন্টা সময় লাগে, সময় লাগে পূর্ণচ্ছেদ। যদি বাসের গতিবেগ, যদি বাসের গতিবেগ 22.50, 22.50 কিমি, আমরা শেষে শূন্য কেটে দিতে পারি, কিমি হয়, তবে আমার বাড়ি থেকে, তবে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, স্কুলের দূরত্ব কত, জিজ্ঞাসা চিহ্ন। এইটা হলো গল্প। তাহলে আমরা এবার কি করব, গুণ করব এটার সঙ্গে এইটা। তাহলে দেখো আমরা এই দুটো সংখ্যার সঙ্গে গুণ করব। তাহলে আমরা যদি এইটার সঙ্গে শূন্য এটাও কেটে দিতে পারি, তাহলে গুণ করে নাও। গুণ করলে কি হবে দেখো, 22.5, শূন্য দিলাম না, এই দশমিক বাদ, 3.5 গুণ করছি, দেখো 5 5 25, হাতে রইল 2, 5 2 10 11 12 2, হাতে রইল 1, 5 2 10 11 শূন্য, 3 5 15 5, হাতে রইল 1, 3 2 6 7, হাতে থাকবে না কিছু, 3 2 6, তাহলে 5 বসে গেল, 5 আর 2 7, 7 একে 8 6 একে 7। এইবারে দশমিক বিন্দু কটার পরে দেখো, একটার পরে 5, একটা আর একটার পরে 5, তাহলে দশমিকের পরে 5 একটা সংখ্যা, দশমিকের 5 একটা সংখ্যা, তাহলে একটা একটা দুটো, তাহলে আমি দুটোর পরে দশমিক বসাচ্ছি, দেখো একটা দুটো এইখানে বসবো, 7 8, এইটা তাহলে দূরত্ব কত, এটা হচ্ছে কিমি। তাহলে এইবারে লিখছি আমি, অতএব আমার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, স্কুলের দূরত্ব 78.75 কিমি। নেক্সট ভাষার ঘর দাগে ওই রকম গল্প বানাবো, তারপরে আমরা করব। দেখো ঘরের দাগে আমি লাস্টের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি, 13.75 গুণিতক 2, যোগ চিহ্ন, 12.50 গুণিতক 3। এটা একটা গল্প বানাই আগে, তারপরে আমি অঙ্ক করছি। গতকাল 13.75 টাকা দরে, মানে 1 টাকায়, টাকা দরে 2 কিলো, 2 কিলো, 13.75 টাকা দরে 2 কিলো টমেটো এবং
12.50 টাকা দরে, টাকা টাকা এটা দরে লিখতে হবে, দরে এটা টাকা দরে 3 কিলো, 3 কিলো বেগুন কিনলাম, তাহলে টমেটো ও বেগুন কিনতে মোট কত খরচ হলো, মোট কত খরচ হলো জিজ্ঞাসা চিহ্ন, এটা হলো গল্প। এইবারে আমরা এই গল্পটাকে সমাধান করব, এইটার সঙ্গে দুয়ের গুণ, চলো দুয়ের গুণ করছি। দেখো 2, 5, 10, 0 হাতে রইল 1, হাতে রইল 1, বা এইখানে বসে দাও 1, 2, 7, 14, 15, 5 হাতে রইল 1, 2, 3, 6, 7 হাতে থাকলো না, 2, 1, 2 দশমিক বিন্দু দুটার পরে এখানে বসিয়ে দাও যোগ চিহ্ন, 3, 0, 0 3, 5, 15, 5 হাতে রইল 1, 3, 2, 6, 7 3, 2, 6 না 3, 1, 3 তাহলে দশমিক বিন্দু দুটোর পরে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা এখানে বসিয়ে দাও, তাহলে এইবার যোগ করো 27.50 আর 37.50 যোগ করে দেখো 5, 5, 0 এ 0, 0, 0 5, 5, 10, 0 হাতে রইল 1, 7, 7, 14, 1, 15, 5 হাতে রইল 1, 3, 2, 5, 1, 6 এখানে দশমিক বিন্দু, শেষে দুটো শূন্য কেটে গেল, তাহলে 65 হলো, তাহলে লিখছি 65। তাহলে অতএব টমেটো বেগুন কিনতে টমেটো ও বেগুন কিনতে বেগুন কিনতে মোট মোট 65 টাকা খরচ খরচ হলো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অবশ্যই অন করে নিয়ে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে প্রথম, সেকেন্ড এবং থার্ড সেমিস্টার পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর অবশ্যই অবশ্যই পাও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।